नमस्कार, होमिओथेरापी चैनल पक्ष थेके प्रिय दर्शक, आमादेर शरीरेर विभिन्न अंग प्रत्यंगेर नाना धरनेर समस्या हये थाके। किछु समस्या हय ततटा जटिल नय, आबार किछु किछु समस्या हय अत्यंत जटिल प्रकारेर। जाइ होक, आज ए भिडियोते जे बेधिर विषये आलोचना करते जाच्छि ता होलो डबल दृष्टि, डिप्लोइपिया एवं टेरा दृष्टि, स्ट्रैबिस्मस। ए दुटी बेधिर कारणे मानव शरीरे तेमन कोनो समस्या होय ना जा অন্য কোনো জটিল ধরনের ব্যাধির ক্ষেত্রে ঘটে থাকে। মোটামুটিভাবে চিকিৎসা করলেই তা নিরাময় করা সম্ভব হয়। এবার আমি কেন এই ডবল দৃষ্টি বা ডিপ্লোইপিয়া ব্যাধিটি হয় আসছি সে কারণে, সে বিষয়ে। চোখের ভেতর স্নায়ুমণ্ডলীর কোনো ধরনের ব্যাধিতে বা শরীর ক্ষয়কারী কোনো ব্যাধির কারণে ইহা হয়ে থাকে। এই ব্যাধি হলে কি কি লক্ষণ শরীরে প্রকাশিত হয়, এবার আসছি সে বিষয়ে। রোগী কোনো বস্তুর বা ব্যক্তির সম্মুখ বা পশ্চাদভাগ ডবল দেখে, কখনো পাশাপাশি ডবল দেখে, যেন একটি মানুষ দুটি হয়েছে। এবার আসি টেরা দৃষ্টি বা স্ট্রেবিসমাস ব্যাধির বিষয়ে। এর বিষয়ে আলোচনার যে বস্তুগুলো আছে তা মনে হয় খুব একটা আলোচনা করার প্রয়োজন নেই, কেননা অনেকেই জানেন। আসলে এই ব্যাধিটি হবার পেছনে কিছু কারণ রয়েছে, যেমন কোনো ব্যাধির কারণে আক্ষেপ হলে চোখ টেরা হতে পারে। আবার তেমন কোনো কঠিন ব্যাধি না থাকলে এর একমাত্র কারণ হতে পারে পেটে অত্যধিক কৃমির কারণে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় জন্মকাল থেকে টেরা দৃষ্টি। এবার আমি আসছি উক্ত ব্যাধি দুটির হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ে। ডবল দৃষ্টি বা ডিপ্লোপিয়া ব্যাধির ক্ষেত্রে যখন কোনো বস্তুর বা ব্যক্তির সম্মুখভাগ বা পশ্চাদভাগ ডবল দেখা যায়, তখন বা সেই লক্ষণ যদি প্রকাশ পেয়ে থাকে, তাহলে তাকে যে ঔষধটি খেতে হবে তা হলো ইউফর্বিয়া 30। আবার যদি পাশাপাশি ডবল দেখা যায়, তাহলে যে ওষুধটি খেতে হবে তা হলো অ্যাসিডাম নাইট্রিকাম 30 বা ওলিয়েন্ডার 30। আবার যদি তিনটি বস্তু বা ব্যক্তি দেখতে পাওয়া যায়, তাহলে খাবে বেলেডোনা 30। আবার যদি যারা কেরানির কাজ করেন তারা যদি একটি অক্ষর ডবল দেখেন, তাহলে খাবেন অ্যাগারিকাস 30। এবার আসি টেরা দৃষ্টি বা স্ট্রেবিসমাসের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আক্ষেপ বা ফিট বশত এই ব্যাধিটি মূলত হয়ে থাকে। যদি এই কারণে আক্ষেপ বশত এই ব্যাধিটি হয়, তাহলে তাকে খেতে হবে হায়োসিয়ামাস 30। এবং কৃমির কারণে যদি এই ব্যাধিটি হয়ে থাকে, তাহলে তাকে যে ওষুধটি খেতে হবে তা হলো
সাইক্লামেন 30 বা স্পাইজিলিয়া 30। আবার জন্মকাল থেকে টেরা হলে তার কোনো ওষুধ নেই। এবার এই ওষুধগুলো কীভাবে খাবেন আসি সে বিষয়ে। ঔষধ সেবনের নিয়মাবলী। বয়স 18 থেকে 35 হলে 3 ফোঁটা, 36 থেকে 45 হলে 4 ফোঁটা, 46 থেকে 55 হলে 5 ফোঁটা, 56 থেকে ঊর্ধ্বে হলে 6 ফোঁটা করে 15 ml জলের সঙ্গে মিশিয়ে দিনে 3 বার খাবার পূর্বে খাবেন। এছাড়া যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সব ধরনের সহযোগিতা করা হবে। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।